আজকে 6 নম্বর দিন সাইকোলজি চ্যালেঞ্জের। তো 5 নম্বর দিন যেটা গিয়েছে রানিং করতে পারিনি, কারণ ওয়েদার যেটা আছে ওয়েদার কিন্তু এদিকে রেমালের প্রকোপে এখনও একদম শান্ত, আর বৃষ্টি আসছে মাঝে মাঝেই, রাত্রে বা সকালে এরকম সময় কিন্তু বৃষ্টি হচ্ছে। তো গতকালকে প্রচণ্ড পরিমাণ ঝড় হয়েছিল, এর জন্য হয়নি মাঠে যাওয়া। আর আজকে যেটা টপিক থাকবে ভিডিওর, সেটা ব্লক টাইপের। ক্যাঙ্গারু দাদার নাম, দাদা ভালো নাম সহদেব, দাদার নাম হলো সহদেব, তো আমরা জানি ক্যাঙ্গারু নামে, এই জন্যই ক্যাঙ্গারু বললাম। ছেলে সকালে রান করে কিন্তু চলে যায়, আর আমাদের মাঠের অবস্থা তো আমাদের কী বলবো, মাঠের অবস্থা একদম ককটেল। আগের বছর যেটা মাঠের অবস্থা ছিল খুব ভালো ছিল। আরে হইল না ভাই, তোকে এইবার আর আইপিএল চান্স দেওয়া হবে না। তো মাঠে কিন্তু আজকে 9 পাকেই দিতে পারলাম, মিনিমাম 350 মিটারের মাঠ এবং ম্যাক্সিমাম 360 মিটার ধরতে পারো, এই হিসাবে 9 পাক দেওয়া হয়েছে। টাইম যেটা লেগেছে সেটা দেখো, আর 5 কিলোমিটার পূরণ হতো 14 পাক হলে। টাইম তোমরা দেখতে পাচ্ছ 15 মিনিট 10 সেকেন্ড, তো 15 মিনিট 10 সেকেন্ডে কিন্তু আমার হয়েছে মাত্র 9 পাক। এখানে আরেকটু স্পিড হতে হতো, 16 মিনিটে 10 পাক হতে হতো, তাহলে কিন্তু 22 থেকে 23 মিনিটে কভার হয়ে যেত মাঠ। তো ঘড়িটা পছন্দ হয়েছে, কী ঘড়ি বলে দিই। তো ঘড়ি যেটা আছে সেটা হলো ক্যাসিও ব্র্যান্ডের, ইউথ সিরিজের ঘড়ি এটা। যেসব জিনিস আমি ইউজ করি সেটা একটু ভালো কোয়ালিটি দেখে ইউজ করি, কারণ একটা কথা এখানে মাথায় আসে কোনো জিনিস নেওয়ার আগে আমার এখানে, যে মেহেঙ্গা রয়ে একবার আর সস্তা রয়ে বারবার, তো ব্যাপার হলো এটা। আর 10 বছর কিন্তু এটার ব্যাটারি থাকবে, এবং যতগুলো স্মার্ট ফিচার থাকে, মোটামুটি একটা স্পোর্টসও আছে, সবগুলো কিন্তু এটার মধ্যে আছে। আর বিল্ড কোয়ালিটি ক্যাসিওর সেটা তোমাদের বলতে হবে না, বিল্ড কোয়ালিটি। তো এর আগেও তোমরা কমেন্ট করেছিলে যে কী শ্যু পরে তোমরা দৌড়াবে রানিংয়ের জন্য, সেখানে কমেন্ট আমি রিপ্লাই দিয়েছিলাম। তো আজকে সবাইকে দেখাচ্ছি আমি কী শ্যু পরে রানিং করি। তো আমি এই শ্যু পরে কিন্তু রানিং বর্তমানে করছি। এটা শ্যু যেটা আছে এটা কিন্তু আছে রিবুকের শ্যু আছে এটা, আর সোল কোয়ালিটি এটা তোমরা দেখতে পাচ্ছ, ছবি অ্যাড করে দিয়েছি। এবং এটা যেটা প্রাইস আছে সেটা কিন্তু তোমরা বিভিন্ন সময় বিভিন্ন দামে পাবে ফ্লিপকার্টে, কোনো সময় 1100, কোনো সময় 1200-1300, এবং কোনো সময় 1000 টাকাতেও কিন্তু এটা ফ্লিপকার্টে লিস্টেড থাকে। এবং অ্যাডিডাসের কিন্তু শ্যু আছে আমার কাছে, যেটা এটার থেকে একটু বেশি প্রাইস। তো অ্যাডিডাসের তারপরেও আমি রানিং চেষ্টা করেছিলাম, এবং সেগা যেটা আছে সেগাও আছে, সেটা পরেও রানিং করার চেষ্টা করেছি। তো গত বছর কিন্তু সেগা পরে রান কমপ্লিট করেছিলাম, এবং এবছর এই দুজোড়া নিয়েছি রানিং করার জন্য। তার মধ্যে থেকে আমার কাছে যেটা বেস্ট লাগে সেটা হলো এই রিবুকেরটা। অ্যাডিডাসে যেটা আছে সেটা সোলের থেকে কিন্তু রিবুকের যে সোলটা আছে এই সোলটা এটা বেশি সাপোর্ট করে গ্রাউন্ডে রানিং এবং রোড রানিং দুটোর জন্যই। তো মাঠে কিন্তু আমাদের শুরু হয়ে গেলো বৃষ্টি, এখন চলে যাব আমাদের এই লাল রঙের ঘরটায়, সেখানে হালকা রেস্ট করব বৃষ্টির জন্য, যদি জায়গা থাকে এক্সারসাইজ করার, কারণ ঘরের ভিতরে একদম নোংরা। মাঠের চারপাশের পরিবেশ ভালো, কিন্তু মাঠের ভেতরে যেখানে বসার জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু পরিবেশ একদমই খারাপ হয় মাঠের, কারণ অ্যাজ ইউজুয়াল তোমাদের এরিয়াতেও, কারণ এখন যাক বলছি না বর্তমান সরকার নিয়ে কিছু, এই তো ভিডিও করছি, তো জানোই তোমরা কী পরিস্থিতি। এবং চারদিকে মাতালে উপদ্রব প্রচণ্ড, সন্ধ্যা হলেই হয়তো মেবি এই মাঠেও মাদ্রাস আসর বসে। তো যেটা তোমাদের বললাম সেরকম কিন্তু নোংরা বর্তমানে নেই, কারণ জাস্ট কিছুদিন আগে কিন্তু এই মাঠের মধ্যে খেলা হয়ে গেল, লেডি ফুটবল টুর্নামেন্ট কিন্তু এখানে হয়ে গিয়েছে। তো এর জন্য কিন্তু এই মাঠটাকে ড্রেসিং রুম বানিয়েছিল, আর ড্রেসিং রুম না বানালেও কোনো কাজে ইউজ করেছিল ঘরটাকে, এই জন্য কিন্তু ঘরটা একদম এখন মোটামুটি পরিষ্কার আছে। আর ফুটবল যেটা খেলাটা হয়ে গেছে বললাম, সেই খেলাটা হওয়ার আগে পর্যন্ত এই ঘরে কিন্তু ঢোকা যেত না দুর্গন্ধে, কারণ এখানে অনেকেই সকালবেলা এসে ঢুকে যায় নেশা করার জন্য, আবার সন্ধ্যাবেলাও হয়তো কেউ ঢুকে যায় নেশা করার জন্য। তো তোমরা পুশ আপ তো অনেকেই মারো, তো মাসাল বাড়ানোর জন্য, কেউ চেস্ট যাতে কম আছে সে চেস্টটাকে বড় করার জন্য। তো আজকে তোমাদের দেখাবো চেস্ট যেটা বড়, মানে চেস্টের জন্য যে এক্সারসাইজ আছে সেটা, যে চেস্টের জন্য কোন পুশ আপ তোমরা মারবে, এবং তোমরা হাতের এবং এটাকে ল্যাট যেটা বলা এটার জন্য কোন পুশ আপ তোমরা মারবে। তো ক্যামেরাটাকে একটু সামনে নিয়ে যায়, তো এখানে হাতে একটা অ্যাঙ্গেল দেখিয়ে দিই তোমাদের, তোমাদের হাত দিয়ে এক হাত মাপলে তারপরে কেউ একটা করে এভাবে নিতে পারো বা 4 আঙুল তোমরা নিতে পারো, সেই হিসাবে এখানে হাত দিবে। এটা যেটা হয়ে গেল হাতটা তোমরা দেখবে পুশ আপ মারার সময় আমার এখানে হাতের পজিশন, এটা যেটা মারছি হাত দুটো দেখবে এখান থেকে ভালো করে, হাত দুটো দুপাশে দেখো খুলছে, এটা দুপাশে খুললো, এটা 1 2 3 4 এটা যেটা মারলাম হাতটা দুপাশে খুললো, এই পুশ আপটা কিন্তু হয়ে গেল, মানে চেস্টের জন্য।
আর তোমরা যেটা বাইসেপ টাইসেপ আর লেটের জন্য যদি করতে চাও তাহলে তোমরা হাত যেটা আছে ওটা একটু ছোটো করবে, হালকা ছোটো করার পরে হাতটাকে দেখো কোন দিকে ব্যান্ড হচ্ছে, পেছন দিকে, এটা এটাতে কিন্তু চেস্টের কাজ কম হবে, বাইসেপ টাইসেপ শোল্ডার ল্যাট এগুলো কিন্তু কাজ বেশি হবে। তো এই দুটো পুশ আপ যেটা আছে সেটা করো, এবং আরও অনেক পুশ আপ তোমরা দেখেছো আমার ভিডিওতেই, সেগুলো তোমরা করতে পারো। এটা দেখো আমাদের দাদা আসতেছে, আমি গেছিলাম মাঠে রান করতে আর দাদা গেছিলো এইদিকে জয়ী সেতুতে রান করতে। কত দূর গেছিলি রে? তাহলে আরে ছেলে কেবল গরু বাইদে আসলো, আমি বললাম ছেলে রান করে আসলো মনে হয়, গরু কোথায় বাইদে আসলি? হ্যাঁ ছেলে ভালো কষ্ট করে, সারাদিন কাজ টাজ করে, এদিকে দোকান করে, দোকান আছে পাশেই ছেলে, দোকানের সামনে বসে আছি। আমি বললাম দৌড়ায় আসলি? এই যে দাদা আমাদের দোকান করে সারাদিন বসে কষ্ট করে, এবার জিডির চাকরিটা হবে আশা করা যায়।